সমস্ত হোমিওপ্যাথি শুভাকাঙ্ক্ষীদের নিকট আমার বিনীত অনুরোধ, আপনারা এই বাসক সম্পর্কে যে ব্যাখ্যা তা মনোযোগ দিয়ে শুনবেন। কেননা এতে যে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেটা হোমিওপ্যাথিকে আরেক ধাপ উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারে বলে আমি মনে করি। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটার নাম জাস্টিসিয়া ড্যাটোডা। এর বাংলার নাম হচ্ছে শ্বেতবাসক। এটা আমাদের দেশে সুপরিচিত একটি গাছ। প্রকৃতিতে ভেষজ রয়েছে লটারি সদৃশ, কিন্তু তাকে খুঁজে বের করে নিতে হয়। প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রে ইহার ঔষধি গুণ পরীক্ষা করা হয়েছে। এই গাছের পাতা এবং ছাল থেকে আমাদের হোমিওপ্যাথি ঔষধ জাস্টিসিয়া ড্যাটোডার মাদার টিংচার প্রস্তুত হয়। বিখ্যাত হোমিও ম্যাটেরিয়া মেডিকা সিদ্ধিপ্রদ লক্ষণচয়ের রাইটার ডক্টর চন্দ্রশেখর কালী বাসকের মাদার টিংচার প্রস্তুত করে বহু ফলাফল লাভ করেছেন। তিনি 1913 সালে আমেরিকান ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি নামক এক মহাসভায় বাসক সম্পর্কে একটি সুদীর্ঘ প্রবন্ধ লিখে পাঠান। ডাক্তার বোরিক ও টেইফিল ওই বছরই নভেম্বর মাসে হোমিওপ্যাথি রেকর্ডে সেই প্রবন্ধ কিন্তু ছাপিয়ে দেন, যাতে সেটা জনসাধারণের সচক্ষে আসে। রোগ উৎপাদক ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাসের উপর ঔষধটির বিশেষ ক্রিয়া রয়েছে। এই যে জীবাণু গঠিত যে রোগগুলো, এই প্রত্যেকটা জীবাণুর উপর কিন্তু এই বাসকের কিন্তু ক্রিয়া রয়েছে। বাসক তার ক্রিয়ার দ্বারা জীবাণুকে ধ্বংস করে রোগ আরোগ্য করতে পারে, রোগ আরোগ্য করতে সম্পূর্ণ সক্ষম। তাই একে হোমিওপ্যাথিক অ্যান্টিবায়োটিক ঔষধ বলাটা মনে হয় যুক্তিসঙ্গত। জ্বর, সর্দি, কাশি, রক্তপিত্ত, যক্ষাকাশি, বসন্ত রোগ, কুষ্ঠব্যাধি, ব্যথা বেদনা ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সঙ্গে ব্যবহৃত হয়। ঔষধটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে, যদি তার ঔষধচিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায় তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয়। আজকের ভিডিওতে ঔষধটির ডার্ক পিকচার অঙ্কনের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব, যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার আমাদের এই জাস্টিসিয়ার 8টি প্রধানতম লক্ষণ রয়েছে। ঔষধ নির্বাচনে এগুলোর গুরুত্ব অপরিসীম, তাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটি না টেনে যদি এই প্রধানতম 8টি লক্ষণ একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে কিন্তু আপনাদের ঔষধ খুঁজে বের করতে খুব সুবিধা হবে। তো সবথেকে বড় কথা হচ্ছে যে হোমিওপ্যাথি কিন্তু লক্ষণভিত্তিক চিকিৎসা, কোনো রোগ ধরে চিকিৎসা হয় না। আমরা যে ঔষধের মধ্যে যে লক্ষণগুলো দেখব এবং রোগীর মধ্যে সেই লক্ষণগুলো, মোস্ট অফ লক্ষণগুলো যদি প্রতিফলিত হয়, দেখা যায়, তাহলে সেই ঔষধ দিয়ে কিন্তু রোগ আরোগ্য হয়। এটাই হোমিওপ্যাথির একটা নীতি। তো প্রথমে জেনে নিতে হয় যে এই বাসকের বা এই জাস্টিসিয়া রোগীদের ধাতগত লক্ষণ কেমন। তো ধাতগত লক্ষণ রোগীরা কিন্তু শীতকাতর হয় এবং খিটখিটে হয়। এবার নেক্সটে জেনে নিতে হয় যে এই জাস্টিসিয়ার ক্রিয়াস্থান কোথায়, কোথায় কোথায় অধিক ক্রিয়া প্রকাশ করে। সাতযন্ত্র, রক্ত, শিরা, যকৃত, পিত্ত, চর্ম, জরায়ু ইত্যাদির উপর ঔষধটির প্রধান ক্রিয়া। তার মানে এটা তো সঠিক যে শরীরের প্রত্যেকটি স্থানে, প্রায় সমস্ত জায়গায় কিন্তু এই বাসকের ক্রিয়া রয়েছে। নাম্বার 3 রয়েছে মাথা। মাথা গরম ও ভারবোধ, সঙ্গে প্রচুর অশ্রুপাত, মাথায় উত্তেজনা প্রবণতা। এই যে জাস্টিসিয়া রোগীদের মাথা কিন্তু গরম থাকে এবং মাথা ভারবোধ থাকে, সঙ্গে প্রচুর অশ্রুপাত মানে চোখ দিয়ে জল পড়ে, এবং মাথায় কিন্তু উত্তেজনা থাকে। উত্তেজনা মাথায় চট করে রেগে যায়, মানুষে বলে না যে কথায় কথায় মাথা গরম আছে নাকি, ওই উত্তেজনা প্রবণতা, রেগে যাওয়ার প্রবণতা কিন্তু এই জাস্টিসিয়া রোগীদের মধ্যে থাকে। নাম্বার 4 রয়েছে নাক। অর্থাৎ জাস্টিসিয়ার রোগীদের নাকের অবস্থা কেমন থাকে, নাকে কি লক্ষণ প্রকাশ পায়। গন্ধ ও স্বাদ পায় না, অনবরত হ্যাঁচি, প্রচুর তরল সর্দি স্রাব, এদের কিন্তু নাকে কিন্তু কোনো গন্ধ পায় না এবং জিভেও কিন্তু কোনো স্বাদ পায় না, আর অনবরত হ্যাঁচি হতে থাকে এবং সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে তরল সর্দি স্রাব বের হয় নাক দিয়ে। নাম্বার 5 রয়েছে গলা। অর্থাৎ গলার কীরকম অবস্থা থাকে, গলায় বেদনা হয়, ঢোক গেলার সময় কিন্তু কষ্টবোধ হয়, মাঝে মধ্যে কিন্তু স্বরভঙ্গও হয়। নাম্বার 6 রয়েছে বুক। এই বুকের অবস্থা কেমন থাকে, সেলেসায় পরিপূর্ণ, ঘড় ঘড় শব্দ হয়, কাশলে সামান্য সর্দি ওঠে।
নাম্বার সেভেনে রয়েছে ফুসফুস, কাশিতে দম আটকায়, মানে কাশার সময় কিন্তু দম আটকে যায়, শরীর শক্ত হয় এবং দেহ কিন্তু নীলবর্ণ ধারণ করে। সর্দি কাশি ব্রঙ্কাইটিস নিউমোনিয়া যাবতীয় যত রকমের কিন্তু ফুসফুসের রোগ রয়েছে তাতে কিন্তু মহা উপকারী ঔষধ হচ্ছে আমাদের এই জাস্টিসিয়া। নাম্বার এইটে রয়েছে ঔষধের শক্তি ও ডোজ, 1x 2x 3x 6 ও 30 শক্তির ঔষধ কিন্তু অধিক কার্যকারী বা উপকারী। এবার এই 1 to 3x এটা হচ্ছে দশমিক পদ্ধতির ঔষধ, এই দশমিক পদ্ধতির ঔষধ বয়স অনুসারে 5 থেকে 10 ফোঁটা ব্যবহার করা যেতে পারে। আর 6 আর 30 শক্তি হচ্ছে সেন্টিসেমেল বা শততমিক পোটেন্সির ঔষধ, এই সেন্টিসেমেল বা শততমিক পোটেন্সির ঔষধ ব্যবহার করতে হয় কিন্তু সূক্ষ্ম মাত্রায়। এবার সূক্ষ্ম মাত্রায় বলতে কতটা পরিমাণ ঔষধ বোঝানো হয় এবং সেটাকে কীভাবে ব্যবহার করতে হয় এই সম্পর্কে তো একটা কথায় বলা যায় না, তো একটা যদি আপনি এই সম্পর্কে জানতে চান অর্থাৎ এই সূক্ষ্মমাত্রার ঔষধটা কতটা পরিমাণ, সেটাকে কীভাবে ব্যবহার করতে হয়, কীভাবে তৈরি করতে হয়, এই সম্পর্কে আপনি বিস্তারিত তথ্য জানতে চাইলে এই চ্যানেলের 18 নং ভিডিওটি দেখতে পারেন। এবার কথা হচ্ছে যে 18 নং ভিডিওটি আপনি কীভাবে দেখবেন, এই চ্যানেলের যেখানে দেখুন হোমিওর নাম্বারস লেখা আছে ইংলিশে বড় বড় করে, আপনি সেখানে যদি টাচ করেন তাহলে এই পেজটি ওপেন হয়ে যাবে। এবার এই পেজের নিচের দিকে যেখানে ভিডিও লেখা আছে ইংরেজিতে সেখানে যদি টাচ করেন তাহলে ক্রমপর্যায়ে পরস্পর এই চ্যানেলের সমস্ত ভিডিও দেখতে পারবেন। আপনি নিচের দিকে গিয়ে 18 নং ভিডিওতে ক্লিক করলে কিন্তু 18 নং ভিডিওটি ওপেন হয়ে যাবে। যাই হোক, আজকে এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।